হ্যাপি প্রোডাকশন এবং টিম ওয়ার্ক ভালো হলে মানসম্মত নাটক হবেই, এমনটা বলেছেন তরুণ নির্মাতা তপু খান। ঈদের তারকা বহুল পাঁচটি নাটক বানিয়েছেন তিনি। আফান মিতুলের কাছে ঈদের পাঁচটি নাটক নির্মাণের গল্প বলেছেন তপু খান। তুমি ভুল করছো, এরকম সম্পর্কে কোনো অর্থ কোনো পরিণতি আপনি না বলেছিলেন প্রত্যেকটা সম্পর্কের একটা অর্থ থাকে, আর এখন আপনি সমাজে দোহাই দিচ্ছেন। প্রাক্তন কট বিহাইন্ড ভায়োলিন সলিউশন ব্যাংক পুতুল পুতুল, এই পাঁচটি নাটক নিয়ে ঈদ আয়োজনে সামিল হয়েছেন নির্মাতা তপু খান। আফজাল হোসেন, তিশা, রিয়াজ, পিয়া বিপাশা, জাহিদ হাসান, সুজানা গাজী রাকায়েত সহ আরও এক ঝাঁক তারকা শিল্পীরা অভিনয় করেছেন এসব নাটকে। আমার নাটকগুলো দেখার কারণ হচ্ছে আমি বিভিন্ন জনরাকে টাচ করার চেষ্টা করেছি। আমার এখানে যেমন সিরিয়াস আছে, আমার এখানে অসম প্রেম আছে, আমার এখানে থ্রিলার আছে, কিছু ক্লাসিক মিউজিক টাইপ বেস গল্প আছে, আবার ফানও আছে, ফান এন্ড সিরিয়াস। পাঁচটি নাটকই নির্মিত হয়েছে পাঁচটি ভিন্ন প্রেক্ষাপট নিয়ে, নির্মাণেও ছিল বৈচিত্র্য। কবিতা, তুমি বুঝতে পারছো না এই সিদ্ধান্তের জন্য আজীবন তোমাকে কতটা কষ্ট পেতে হবে। আপনি কি চান বিনোদিনী হারিয়ে যাক? আমার আরেকটা নাটক যাচ্ছে প্রাক্তন নামে, এখানে হচ্ছে চোখের বাড়িতে আমরা যেটা দেখি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অসম প্রেমের গল্প। তো ওখানে যদি আমরা দেখি যে একজন বিধবার সাথে একজন সংসারী ভদ্রলোকের প্রেম, তো এটা হচ্ছে একরকম অসম। নাটকগুলোতে নানা প্রজন্মের শিল্পীদের নিয়ে কাজ করেছেন নির্মাতা তপু খান। কাছাকাছি সময়ে হলেও ভালো টিম ওয়ার্কের কারণে নাটকগুলো শুটিং ঠিকভাবে শেষ করতে পেরেছেন। তো এজেন্সির মাধ্যমে অনেক ভালো হচ্ছে, অনেক কিছু হয়তো অনেকে বলছেন যে খারাপও হচ্ছে, কিন্তু সবকিছুর বাইরে হচ্ছে কাজটা। কাজটা যারা ভালো করতে পারবে তারাই কিন্তু এগিয়ে যাবে। তো আমিও এজেন্সির কাজ করছি, আমিও ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করছি, আমি দুই কাজই করছি। তো আমি যখন কাজ করেছি আমি কোনো এখন পর্যন্ত ডেমেরিটস পাইনি আমার জায়গা থেকে। ঈদের এই পাঁচটি নাটক দিয়েই তপু খান নির্মাতা হিসাবে আলোচনায় চলে আসবেন, এমনটাই মনে করছেন অনেকেই। এই কচুরিপানা কিভাবে মানে গ্যাসে রূপান্তরিত করা যায়? আফফান মিতুল, একাত্তর, ঢাকা।